Assalamu alaikum everyone, can you hear me? Hello? আমাকে শোনা যাচ্ছে? আপনি ভিউএইচএস থেকে একজন কে আছেন? আমি আমার স্লাইড গুলো পাঠিয়েছিলাম, উইল ইট বি এবল টু সামবডি গেট দেম টু প্রজেক্ট? জামিউল হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে তার আইটি সাপোর্ট টিম থেকে। আচ্ছা, আপনি আমার ওই স্লাইড গুলো পেয়েছেন, আমি পাঠিয়েছিলাম জামিউল হাসানের কাছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম। জামিল হোসেন বলছি। আচ্ছা ঠিক আছে, স্লাইড গুলো কি কেউ আপনারা ওকে হেল্প করতে পারবেন? আমি এখান থেকে তো স্লাইড ইয়ে করতে পারবো না, বোধহয় দেখাতে পারবো না। স্লাইডটা আমাকে শেয়ার করলে আমি দেখাতে পারবো। আমি তো আপনাকে ইমেইলে আজকে পাঠিয়েছি কয়েক ঘন্টা আগে, আপনি ইমেল পেয়েছেন? দেখেন, আমি চেক দিচ্ছি। হ্যাঁ চেক করে দেখেন। জি স্যার, পেয়েছি। সেটা কি আমি সিলেক্ট করবো, শেয়ার করবো? প্লিজ প্লিজ হ্যাঁ, আমরা কি সবাই রেডি শুরু করার জন্য? আরো 2-1 মিনিট দেব। আপনি যদি, গুড, থ্যাংক ইউ। আমরা কজন আশা করছি আজকে পার্টিসিপেন্ট? পার্টিসিপেন্ট 12, 12 জন।
আমরা কি শুরু করে দেব? জি স্যার, শুরু করতে পারবেন। ওকে, সালাম আলাইকুম এভরিওয়ান। শুরু করার আগে শুধু একটা প্রশ্ন, আমরা যারা আজকে জয়েন করেছে, আমরা কি সবাই জার্নাল প্র্যাকটিস ইনভলভড এবং ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস করছি? কোনো রেসপন্স পাচ্ছি না কারো, শোনা যাচ্ছে আমাকে? জি, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে? স্যার মানে সবাই প্র্যাকটিস করে ফেলে জানি আর, তবে স্যার আমি ভালো জেনারেল প্র্যাকটিস করি সপ্তাহে 7 দিন। ওকে ওকে, রাইট। আমার টক উইল বি লেস দেন 1 আওয়ার, এন্ড দেন উই উইল হ্যাভ টাইম টু হ্যাভ এ কোয়েশ্চেন অ্যান্ড আনসার ইফ ইউ হ্যাভ এনি। আর আজকের সাবজেক্ট হচ্ছে অ্যাপ্রোচ টু টায়ার্ডনেস, ফ্যাটিগ অ্যান্ড অ্যানিমিয়া ইন প্রাইমারি কেয়ার। তো বেসিক্যালি আমি সাবজেক্টে যাওয়ার আগে উই উইল টেক লাইক কেস বাই কেস কয়েকটা সিনারিও আমরা শেয়ার করব, তারপরে উইল গো ইন টু স্লাইটলি ডিপার ডিসকাশন। সো আমি আজকে 1-2 বছর হয়ে গেছে বোধ হয় আই বিন টেকিং ক্লাসেস ফর দি ইউনিভার্সিটি। আমি এখানে জিপি ছিলাম বাট রিটায়ার্ড, এবং আগে ম্যানচেস্টার ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েটদেরকে টিউটর ছিলাম, আর এখন আমি ঢাকায় যে প্রাভা হেলথ আছে তার সাথে আই বিন অ্যাটাচড অ্যাজ এ কনসালটেন্ট ফ্যামিলি ডক্টর। নেক্সট স্লাইড প্লিজ। এটা আমি যে শহরে থাকি, টাউন সেন্টারের একটা ছবি। এখানে মেইনলি আমরা বিশেষ বিশেষ দিনে জড়ো হই। নেক্সট ওয়ান প্লিজ। রাইট, সো উই আর লুকিং অ্যাট 3 ডিফারেন্ট সিনারিওস। রুগী যখন আমাদের কাছে আসে, তারা কোনো লেবেল নিয়ে আসে না যে আমার এই অসুখ বা সেই অসুখ। তাদের কোয়েরি থাকতে পারে, কিন্তু তারা সাধারণত একটা কিছু বলে যে আমি সবসময় টায়ার্ড ফিল করি বা আমার উইক ফিল হয় বা ইত্যাদি। তো আমরা একটা ইয়াং 15-ইয়ার-ওল্ড বয় যদি আমাদের কাছে আসে, হাউ উই গোয়িং টু ডিল উইথ দ্যাট ওয়ান? যদি 35-ইয়ার-ওল্ড ফিমেল আমাদের কাছে আসে, তার সাথে আমরা হাউ ইউ গোয়িং টু হ্যাভ দ্য কনসালটেশন? এবং যদি একজন এল্ডারলি 66-ইয়ার-ওল্ড রিটায়ার্ড টিচার আমার কাছে আসে, হাউ ইউ গোয়িং টু অ্যাপ্রোচ দ্যাট পেশেন্ট? কারণ প্রত্যেকের কাছে অ্যাপ্রোচটা আমাদের একটু ডিফারেন্ট হবে। নেক্সট স্লাইড প্লিজ। অ্যান্ড ইউজুয়ালি প্রেজেন্টেশন যদি মাইনর হয়, যেহেতু 15-ইয়ার-ওল্ড হি ইজ এ মাইনর, তার সাথে একজন গার্ডিয়ান, ইউজুয়ালি প্যারেন্টস, মা বাবা দুজন অথবা একজন সাথে আসবে। আর 35-ইয়ার-ওল্ড ফিমেল, শি হ্যাজ কাম অন হার ওন, অ্যান্ড দ্য 66-ইয়ার-ওল্ড কামস উইথ দ্য ওয়াইফ। সো দিজ আর দ্য 3 সিনারিওস। নেক্সট ওয়ান প্লিজ। না, কনসালটেশনের কিছু নিয়মাবলী আমি একটু আলাপ করব। একটা আমরা বলি যে গোল্ডেন মিনিটস, ওপেন অ্যান্ড ক্লোজ কোয়েশ্চনস অ্যান্ড মিট অ্যান্ড গ্রিট। নাও হোয়াট ডু উই মিন বাই গোল্ডেন মিনিটস? আপনাদের কারো জানা থাকলে ইউ ক্যান শেয়ার ইট উইথ মি, ইফ নট আই উইল ডিসকাস ইট উইথ ইউ।
আমরা যখন কনসালটেশন শুরু করি, প্রথম যখন রুগী আমাদের কনসালটেশন রুমে ঢুকে, ফার্স্ট থিং উই ডু ইজ মিট অ্যান্ড গ্রিট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকের অভ্যাস আছে যে আমরা ওই কাগজপত্রের দিকে নজর দেই, রুগীর সাথে আই টু আই কন্ট্যাক্ট করি না, এবং রুগীকে না দেখেই বলে বসেন বা ইত্যাদি। তো হুইচ ইজ নট গুড, ইউ নিড টু মিট অ্যান্ড গ্রিট দ্য পেশেন্ট। দিস ইজ দ্য ফার্স্ট থিং ইজ অ্যাসেনশিয়াল টু স্টার্ট এ গুড প্রোডাক্টিভ কনসালটেশন। আপনারা অনেকেই করেন, কিন্তু সাম পিপুল হ্যাভ দ্য ব্যাড হ্যাবিট, হয়তো যে কাগজটা, আগের রুগীর কাগজটা নিয়ে আমরা ব্যস্ত লেখালেখিতে অথবা কম্পিউটারের দিকে তাকিয়ে আছি, রুগীর দিকে তাকানো। মিট অ্যান্ড গ্রিটের পরে উই নিড টু আস্ক কোয়েশ্চেন, and we have two types of questions, open and closed questions. So prothome amra we should ask a open question. Ekhon ek ek joner ek ek rokom opening question thake, jemon boshun apnar jonno ami ki korte pari, what can I do for you, what or why are you here today. So you invite them to tell you why the patient has come for the consultation. So we need an open question. And then we need to wait for a minute or two for the patient to tell us why they are here. And ওই এক দুই মিনিট, প্রথম এক দুই মিনিটকে আমরা বলি গোল্ডেন মিনিটস, কারণ সাধারণত ওই প্রথম এক দুই মিনিটের মধ্যেই রুগী হয়তো আমাকে বলবে যে আমার এই অসুবিধা, এই জন্য আমি এখানে এসেছি, বা আমি এইটার জন্য কতদিন যাবত আমার কষ্ট হচ্ছে হয়তো তাও বলবে, হয়তো তার চিন্তা কি নিয়ে সে ভাবছে, কি নিয়ে সে একটু চিন্তিত। সো হি অর শি মে টেল ইউ দ্যাট, অ্যান্ড উই নিড টু গিভ দ্যাম দ্যাট টাইম আনইন্টারাপ্টেড, ওনাদেরকে না থামিয়ে ওই এক দুই মিনিট বলতে দিতে হবে, এবং ওই সময়টাতেই আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাব। কিছু কিছু রুগী আছে যে বলতেই থাকবে, থামবে না, তো তাদেরকে আমাদেরকে থামাতে হবে, অবভিয়াসলি পোলাইটলি ইন এ নাইস ওয়ে। আর কিছু কিছু রুগী বলবে হ্যাঁ আমি আসছি, আমার এই মাথা ব্যথা আছে বা টায়ার্ড লাগে, আর কিছু বলবে না। তখন অবভিয়াসলি যদি তারা বেশি কথা না বলে, অনেকেই বলে না, তখন তাদেরকে উই নিড টু আস্ক দেম কোয়েশ্চেন্স, এবং প্রথমে আমরা চেষ্টা করব ওপেন কোয়েশ্চেন করার জন্য, যে আপনার এই টায়ার্ডনেস কবে শুরু হয়েছে, কতদিন যাবত আছে, একই রকম আছে কি না, আমাকে একটু বলেন যে আপনি কি মনে করেন কেন হচ্ছে ইত্যাদি। এবং তারপরে অনেক সময় ক্লোজ কোয়েশ্চেন করতে হয় যে ডু ইউ থিঙ্ক দিস ইজ বিকজ অফ দ্যাট, বা আপনি ওষুধপত্র কি খান, আপনার আর কোনো অসুখ আছে কি না। সো সাম ক্লোজ কোয়েশ্চেন্স অ্যান্ড সাম ওপেন কোয়েশ্চেন্স। সো this is if we start a consultation like that, and amader to 10 15 minute er beshi thake na ekta rugir sathe, ebong oi shomoyer moddhe amaderke maximum information gather korte hobe. So it is important that we start our consultation in a positive way. Next slide please. Then, depending on the patient, approach will be a bit different. Jemon je 15 bochorer chhele ta eshechhe, how do we approach his case? We will probably have to listen to the parents. Hoyto
রোগী এমন কিছু বলবে না, কিন্তু মা বাবাই বলবে যে সব সময় সে টায়ার্ড থাকে, তার কোনো ইন্টারেস্ট নাই, সে খেলাধুলা করে না, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড সো প্যারেন্টসের কথাগুলো আমাদেরকে শুনতে হবে। উই নিড টু গিভ দি 15-year-old অলসো এ চান্স। উই নিড টু আস্ক হিম কোয়েশ্চেন্স। আমাদেরকে প্যারেন্টসের সামনে ওকে কিছু প্রশ্ন করতে হবে, কিন্তু ওকে সুযোগ দিতে হবে যে ডু ইউ ওয়ান্ট টু টক টু আস অ্যালোন উইদাউট ইউর প্রেজেন্স অফ ইউর প্যারেন্টস, তুমি কি আমাকে কিছু বলতে চাও। অনেক সময় স্কুলের বা ইয়াং পিপুলের দে হ্যাভ আদার ইস্যুস উইচ দে হ্যাভ নট শেয়ার্ড উইথ দ্য প্যারেন্টস। হয়তো স্কুলে বুলিং হচ্ছে বা তার পড়ালেখার প্রবলেম হচ্ছে, কিন্তু মা বাবাকে সেটা শেয়ার করেনি, হয়তো ডাক্তারের সাথে শেয়ার করবে। সো আমরা মা বাবার পারমিশন নিয়ে, যে সে যদি একা কিছু বলতে চায়, ক্যান উই হ্যাভ ইউ নো 2-3 মিনিটস, আপনারা একটু বাইরে বসুন, আমি ওর সাথে আলাপ করি। সো উই মে টেক দ্যাট অপরচুনিটি টু টক অ্যান্ড ফাইন্ড আউট দ্যাট ওয়াই দিস পার্সন ইজ টায়ার্ড অল দ্য টাইম। নেক্সট ওয়ান প্লিজ, নেক্সট স্লাইড। But এর পরের স্লাইডটা দেখি। ওকে, সো ইফ উই হ্যাভ এ 35-year-old ফিমেল, তার অ্যাপ্রোচটা কেমন হবে? সো সেম থিং, ওপেন অ্যান্ড ক্লোজ কোয়েশ্চেন্স, এবং আগের কেসে, এই কেসে এবং পরের যেটা আমরা আলাপ করব, প্রত্যেকটাতে আমাদের পাস্ট হিস্ট্রিটা জানতে হবে, ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে কি না টায়ার্ডনেসের বা অ্যানিমিয়া বা অন্য কিছু। তারপরে যেহেতু 35-year-old ফিমেল, তার আমার পাস্ট হিস্ট্রিতে জানতে হবে তার মেনস্ট্রুয়াল প্রবলেম আছে কি না, তার কোনো অপারেশন হয়েছিল কি না, ইফ দে হ্যাভ ইউ নো, বিকজ দ্য টায়ার্ডনেস মে বি রিলেটেড উইথ ব্লাড লস এটসেট্রা। সোশ্যাল হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, ইজ শি সিঙ্গল, ম্যারিড, চিলড্রেন, ওয়ার্কিং লেডি, কারণ ডিপেন্ড করে তার ওয়ার্কলোডের উপরে অথবা তার সোশ্যাল সিচুয়েশনের উপরে তার টায়ার্ডনেস এর একটা ক্লু পেতে পারি। ডু দে টেক এনি রেগুলার মেডিকেশন? সো প্রেসক্রিপশন মেডিকেশন এবং আউটসাইড প্রেসক্রিপশন। আজকাল আমরা সেই ইয়াং ম্যানের ব্যাপারেও আমাদেরকে এই প্রশ্নটা করতে হবে যে ইজ দেয়ার এনি হিস্ট্রি অফ ড্রাগ টেকিং। প্রেসক্রিপশন মেডিসিন হলে ওগুলো জানতে হবে ইফ এনি অফ দ্যাম ইজ অ্যাকচুয়ালি কজিং দ্য প্রবলেম। ডায়েটারি হিস্ট্রি ইজ অলসো ইম্পর্টেন্ট, উইচ ইজ ইম্পর্টেন্ট ফর অল দ্য পেশেন্টস। সেই 15-year-old যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করে, এই 35-year-old ইফ শি ইজ সো বিজি দ্যাট শি ডাজন্ট গেট টাইম টু হ্যাভ এ প্রপার মিল, দ্যাট মে হ্যাভ অ্যান ইফেক্ট, এবং ইট কুড বি দ্য রিজন ফর ফিলিং টায়ার্ড অল দ্য টাইম। সো উই নিড এ ডিটেইল হিস্ট্রি। নেক্সট স্লাইড প্লিজ। অ্যান্ড দ্য অ্যাপ্রোচ টু 66-year-old ম্যান উইল বি ডিফারেন্ট। ইউজুয়ালি এল্ডারলি পেশেন্ট, ইফ পার্টিকুলারলি ম্যান, ইফ দে আর ম্যারিড, ম্যান সাধারণত ডাক্তারের কাছে আসতে চায় না। আমাদের যে অভিজ্ঞতা, উই সি মোর ফিমেল অ্যান্ড চিলড্রেন ইন জেনারেল প্র্যাকটিস। সুতরাং ইউজুয়ালি যখন মেল পেশেন্ট আসে, অনেক অনেকেই বলে যে আমার ওয়াইফ আমাকে জোর করে পাঠিয়েছে, আমি ঠিক আছি। দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাডমিট দ্যাট দ্যার ইজ সামথিং রং উইথ দ্যাম। আর এই 66-year-old, দিস ইজ এ জেন্টলম্যান হু ইজ রিটায়ার্ড টিচার,
ওনার কাছে অ্যাপ্রোচটা সেম, ওপেন এন্ড ক্লোজ কোয়েশ্চেন্স, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ডায়েটারি হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। কিন্তু ওনার ব্যাপারে আমাদের কিছু স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে, যেমন ইফ হি ইজ রিটায়ার্ড মোস্ট লাইকলি রিসেন্টলি, হাউ ইজ হি পাসিং হিজ টাইম, ইজ হি অ্যাকচুয়ালি গেটিং বোর্ড অ্যাট হোম, ইজ হি হ্যাভিং ফ্যামিলি ইস্যুস, ইজ হি হ্যাভিং ফাইন্যান্সিয়াল ইস্যুস। সো সোশ্যাল হিস্ট্রিতে অনেকটা জোর দিতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। তো সোশ্যাল হিস্ট্রি সাথে সাথে উইল বি অ্যাসেসিং দেয়ার মেন্টাল হেলথ ফর অল থ্রি পেশেন্টস। ডু দে হ্যাভ ইন্টারেস্ট ইন থিংস? এল্ডারলি জেন্টলম্যান উনি পত্রিকা পড়েন কিনা বা বই পড়েন কিনা ফর অল থ্রি পেশেন্টস। ডু দে হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন ওয়াচিং টেলিভিশন, মিটিং ফ্রেন্ডস? ডু দে ডু অ্যানি স্পোর্টিং অ্যাক্টিভিটি? হয়তো খেলাধুলা করেন অথবা খেলাধুলা দেখেন। স্লিপ ইজ এ বিগ ইস্যুস, সো ইফ দে হ্যাভ অ্যানি স্লিপ ডিসঅর্ডার, ঘুমের কোনো অসুবিধা হয়, বিশেষ করে যদি আর্লি মর্নিং ঘুম ভেঙে যায় এবং ঘুম না আসে, দেন উই মে বি থিঙ্কিং দ্যাট দে আর প্রবেবলি ডিপ্রেসড। এবং যদি ডিপ্রেশনের কোনো আলামত থাকে, ডু দে হ্যাভ এনি ব্যাড থটস? অনেকে মনে করে হয়তো, যেমন 35-year-old, ইফ শি ইজ হ্যাভিং ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ইস্যুস, শি মে বি থিঙ্কিং দ্যাট আই এম ইউজলেস, হোয়াটস দ্য পয়েন্ট অফ স্টেইং ইন দিস ওয়ার্ল্ড? সিমিলারলি, ইফ দ্য 15-year-old ইজ গেটিং বুলিড এট স্কুল অ্যান্ড হি ইজ হ্যাভিং এ মিজারেবল টাইম, হি মে হ্যাভ ব্যাড থটস। অ্যান্ড দ্য এল্ডার জেন্টলম্যান, হি মে থিঙ্ক, আমি তো আমার জীবন শেষ, রিটায়ার করে ফেলেছি, সবাই ঘরে, এখন আর আমাকে কেউ তেমন দাম দেয় না, সো ইজ ইট ওয়ার্থ স্টেইং হ্যাঙ্গিং অন ইন দিস ওয়ার্ল্ড? সো কুইকলি উই নিড টু হ্যাভ দিস অ্যাসেসমেন্ট, যদি তারা ডিপ্রেসড হয় হাউ ব্যাড ইট ইজ। নেক্সট স্লাইড প্লিজ। So when we come to examination, you know, we all do it. Just a reminder, quick reminder, general appearance, face, eyes, we look for facial expression, eyes, there is any sign of anemia, jaundice or anything else, neck muscles, if somebody stands up, usually they complain of neck pain, mouth and tongue. If we look inside their mouth, looking at any pallor, state of the teeth, general hygiene সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে। Nails, there may be signs of certain anemias. Skin, again the color. And any skin illnesses, any itching, sign of itching, etc. And if there is any joint problems, because we know some of the chronic joint problems are related with certain anemias. And because of pain, arthritis thake, that may cause sleepless night, you know, etc. And then leading to tiredness. Next slide, please. And we also need to do systemic examination. কারো যদি history থাকে, abdominal pain or অথবা gastric trouble হচ্ছে, অথবা past history of any abdominal surgery, operation হয়েছে, we need to look for signs, and organomegaly আছে কিনা, liver,
spleen বড় কিনা, বিকজ দ্যাট উইল গিভ আস এ ক্লু টু দ্য ডায়াগনোসিস। উই মে বি এবল টু ফাইন্ড ইফ দ্য কিডনিজ আর ওকে, ইফ দের ইজ এনলার্জমেন্ট দেয়ার, অ্যান্ড ইফ দের ইজ এনি সাইন অফ অ্যানিমিয়া অর এনি বাউল ট্রাবল, উই মে হ্যাভ টু ডু এ পার রেক্টাল এক্সামিনেশন, ইফ দের ইজ এনি হিস্ট্রি অফ ব্লিডিং এটসেট্রা। চেস্ট এক্সামিনেশন আমরা করব, বিকজ সার্টেন চেস্ট কন্ডিশন, ইফ দে আর স্মোকার, ইফ দে আর ক্রনিক কফ, ইটস ওয়ার্থ ফাইন্ডিং আউট ইফ দের ইজ এনি সাইন্স অ্যান্ড সিমটমস এনি ক্রনিক ইলনেস, বিকজ কিছু কিছু অ্যানিমিয়া ক্রনিক ইলনেসের সাথে তাদের সম্পর্ক আছে। সো উই নিড টু ডু দ্যাট, এ কুইক নিউরোলজিক্যাল এক্সামিনেশন, বিকজ উই নো সাম অফ দি অ্যানিমিয়াস লাইক B12 deficiency can cause to neurological findings, particularly peripheral neuropathy. Retinal examination, if we have ophthalmoscope, if we are able to, it's worth looking at, because retina to pallor dekha jay, among any sign of other things like hypertensive changes or diabetic changes. And in a female, if they have history of menorrhagia, etc., multiple birth, any other issues, then they may need a pelvic examination. Next one, please. So, tired all the time, যখন কোনো রুগী এসে বলে, দেন উই হ্যাভ এ লাইক এ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইন আওয়ার হেড, কী কী হতে পারে, এবং সেগুলোর উপরেই আমরা প্রশ্নগুলো করব, এক্সামিনেশনগুলো ডাইরেক্টেড হবে। সো উই নো অ্যানিমিয়া, উই নো ইটস অবভিয়াস ক্যান কজ টায়ার্ডনেস, মালজিক এনকেফালোপ্যাথি অর ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম, আমি একটু আলাপ করবো ওটা নিয়ে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস ও মেন্টাল হেলথ প্রবলেম ক্যান লিড টু টায়ার্ডনেস, হাইপোথাইরয়েডিজম ইজ ওয়েল নোন ফর টায়ার্ডনেস, ওয়েট গেইন, অ্যানিমিয়া এটসেট্রা, ডায়াবিটিস আনকন্ট্রোলড ক্যান কজ টায়ার্ডনেস, অ্যান্ড অবভিয়াসলি ডিফারেন্ট ম্যালিগনেন্সিস, patient may present with tired all the time. So we need to think of these and try and exclude them. Next slide, please. So after the clinical history, a detailed history of present illness, past illness, family history, social history, a dietary history, any hobbies, etc., pore, we need to do the examination, and then we need to do some test. Now, amra onekei onek test likhi, amader kichu bodnam ache, rugira pray complain kore je amaderke ek gada test dewa hoy ar tar pore onek guno oshudh lekha. So we need to direct our test to the relevant one. Ami sadharonoto boli amar student derke boltam, if you do a test, if it comes with positive changes or it's normal, what you're going to do, and if the test comes back with negative or abnormal changes, what you're going to do. If your answer is in both cases I'm not going to do anything, then why do the test? So basically what I'm saying is one should justify the test. Ekhane amra UK the test kono free, but somebody is paying for it, taxpayer is paying for it. So we need to justify why we are spending this money. In Bangladesh, you have to think,
money is coming out of the patient's pocket, and can I justify asking this person to spend this money for this test? যদি টেস্ট রেজাল্টের পরে আমি কোনো অ্যাকশন না নেই, তাহলে সেই টেস্ট করার কোনো প্রয়োজন নেই। সো ওয়েন ইউ ডিলিং উইথ সামবডি ফিলিং টায়ার্ড অল দ্য টাইম অ্যান্ড ইউ থিঙ্ক উই নিড টু ডু সাম টেস্ট, উই ইউজুয়ালি ডু এ ব্লাড টেস্ট, ব্লাড কাউন্ট টু এক্সক্লুড ইফ দ্যার ইজ এনি সাইন অফ অ্যানিমিয়া, any sign of any chronic illnesses, high ESR, etc. We may do, if we feel that liver is enlarged, ami dekhlam hoyto sign of jaundice, then we may have to do a liver function test. If we think they have got urinary symptoms, then we may have to do the electrolytes, EGFR, etc. So we'll be directing the test according to our findings from history and examination. Ultrasonogram, similarly, if there is any organomegaly, we may have to do it. If there is any history of blood loss per rectum, sigmoidoscopy othoba colonoscopy jonno amaderke pathate hobe. Ebong if we have a history of any chest problem, the history of weight loss, if it's a smoker, then we need to get a chest x-ray as well. Is it okay so far? Apnara shunte pacchen? Is it clear? Ji sir, shunte pacchi. Okay, any queries? If not, I will go to the next slide. No, sir. Thank you. Next slide, please. So once we've done the test, etc., we've seen the patient, we need to have a management plan. The management plan, it should be a contract between the physician and the patient. Doctor-patient relationship build korar ekta poddhati holo je amra je management plan ta korbo seta inclusive, shekhane rogir sathe alap kore je apnar ei oshudh dhara poreche, we are going to manage it this way. And the management is of the illness oshudh, but sometimes we have to manage the family and management of the psychological elements of the illness. Karon jar oshukh hoyeche ekhon dhorun amra je 66 year old gentleman jeni eshechen tar dhora porlo anemic ebong dhora porlo there is some sort of malignancy jar jonno tar tiredness anemia hocche. So, patient কেও ম্যানেজ করতে হবে, পেশেন্টের ফ্যামিলি, তার ওয়াইফ এবং চিলড্রেন যদি থাকে, উই নিড টু ডিসকাস ইট উইথ দেম, দে নিড টু বি ইনফর্মড যে অসুখটা কি, কিভাবে চিকিৎসা হবে, আউটকাম কি হতে পারে, প্রগনোসিস কি, এগুলো যদি তারা ক্লিয়ার থাকে এবং প্রথম থেকেই তারা জানে যে ইট ইজ এ প্রিটি সিরিয়াস ইলনেস, he may not have that long to live, etc. তাহলে রোগী মরার পরে এসে আমাদের চেম্বারকে ভাঙচুর করবে না আশা করি, ইফ দে আর ক্লিয়ার, ইফ দে আর ইনফর্মড। অনেক জায়গায় হয় কি, যেহেতু আমাদের কমিউনিকেশনের অভাব, ইনফরমেশন এক্সচেঞ্জ হয় না বলে আমরা অনেক সময় ডিফিকাল্টিতে পড়ি। আর ম্যানেজমেন্ট অফ দ্য সাইকোলজিক্যাল এলিমেন্ট, যদি আমরা একটা রুগীকে বলি সে যে বয়সেরই হোক যে আপনার একটা টার্মিনাল ইলনেস হয়েছে বা আপনার একটা ক্রনিক লং টার্ম ডিজিজ, যদি 35 ইয়ার ওল্ড কে বলা হয় যে উই হ্যাভ ফাউন্ড সাম সর্ট অফ
anemia, etc., with you, which is related to some gynecological problem, which may need some more treatment. You need to see a gynecologist, etc. সেখানেও একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হবে। অ্যান্ড অ্যাজ এ ফ্যামিলি ফিজিশিয়ান উই নিড টু ম্যানেজ দ্যাট সাইড অফ থিংস অ্যাজ ওয়েল। এবং এটা যদি আমরা করতে পারি, কারণ অ্যাজ এ ফ্যামিলি ফিজিশিয়ান আই হোপ এখানে তো হয় বাংলাদেশেও হয়তো দ্য হোল ফ্যামিলি কামস টু ইউ, এবং যেহেতু ফ্যামিলি মেম্বাররা আপনাদের কাছে রেগুলার আসবে বা আসেন, সো ইউ হ্যাভ এ সাম সর্ট অফ কানেক্টিভিটি অ্যান্ড রিলেশনশিপ উইথ দ্যাম, ইট ইজ ইজি ফর আস টু ম্যানেজ দ্য ফ্যামিলি অ্যান্ড ম্যানেজ দি এক্সপেকটেশনস অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য ইলনেস। সো ম্যানেজমেন্ট ইজ নট জাস্ট ম্যানেজিং দি ডিসিজ, জাস্ট অসুখের জন্য আমরা প্রেসক্রিপশন লিখে দিলাম, কোনো স্পেশালিস্টকে রেফার করে দিলাম, দ্যাটস নট দ্য এন্ড অফ আওয়ার জব। অ্যাজ এ ফ্যামিলি ফিজিশিয়ান, অ্যাজ এ জেনারেল প্র্যাকটিশনার, উই নিড টু হ্যাভ দ্যাট ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, যেখানে এই রোগী আবার আমার কাছে আসতে পারে, মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, যে কোনো প্রশ্ন, যে কোনো চিন্তা, যে কোনো ভয় তারা যেন আমার সাথে শেয়ার করতে পারে। এবং ইফ উই ক্যান ডেভেলপ দিস, দেন ইউ উইল হ্যাভ এ সাকসেসফুল, ফুলফিলিং, রিওয়ার্ডিং ক্যারিয়ার ইন জেনারেল প্র্যাকটিস ইন ফ্যামিলি মেডিসিন। নেক্সট স্লাইড প্লিজ। নাও টু হ্যান্ডস, ইজ দেয়ার এনি ডিফারেন্স? আমরা কোনো ডিফারেন্স দেখতে পাই? Yes, sir. হুম, There is difference. ইয়া, কি ডিফারেন্স? Sir, right side এ পিকচার টা মোর রেডিশ দেন লেফট সাইড, এন্ড দেন ইজ ইন একটা হাত ইজ মোর পেইলার দেন দি আদার ওয়ান, তাই না? ডান দিকেরটা কালার ইজ কোয়াইট রেড অ্যান্ড ব্রাইট, অ্যান্ড বাঁ দিকেরটা কোয়াইট পেইল, সো ইট ইন্ডিকেটস দ্যাট পার্সন অন দি লেফট হ্যান্ড সাইড ইজ প্রবেবলি অ্যানিমিক, রক্ত শূন্যতা হয়তো আছে। নেক্সট স্লাইড প্লিজ। If we are thinking of anemia, there are three basic causes of anemia. Sorry, একটা লাইন দুবার লেখা হয়ে গেছে। So, diminished production of red cell, excessive destruction of the red cell, অথবা acute or chronic loss of blood. These are the three basic reasons why somebody will be anemic, lacking in blood. Next slide. So diminished production of red cell. If we have deficiency of iron, vitamins, or folic acid, these are the basic elements for production of red cell. Among red cell, hemoglobin. And we measure hemoglobin to see if somebody has got anemia or not. Sutrang karo jodi deficiency thake. Now, this is why amra jokhon history nebo, dietary history is very important. If somebody is not having a good diet, a balanced diet, that can lead to deficiency of these vitamins. Karo jodi kono chronic illness thake, karo jodi অ্যাবজর্পশন, মেল অ্যাবজর্পশন প্রবলেম থাকে, বাওয়েল প্রবলেম থাকে, দেন অবভিয়াসলি দে আর নট গেটিং দ্য ভিটামিনস দে নিড, দ্যাট মে বি দ্য রিজন। এক্সেসিভ ব্লাড ডিস্ট্রাকশন, দেয়ার আর সার্টেন ইলনেসেস যেখানে রেড সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হিমোগ্লোবিন
প্যাথি ইজ লাইক থ্যালাসিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, G6PD ডিফিশিয়েন্সি এটসেট্রা। সার্টেন ইনফেকশনস অ্যান্ড টক্সিনস ক্যান অলসো কজ ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেল। আর ব্লাড লস ইজ অবভিয়াস, অ্যাকিউট ও ক্রনিক ব্লাড লস উইল লিড টু অ্যানিমিয়া। নেক্সট স্লাইড প্লিজ। Now we will go into the symptoms of anemia. It can affect the most of the body. Eye, if we look at the eye, amra dekhbo lower eyelid usually amra check kori for pallor. Centrally they will be affected because of fatigue. Onek shomoy fainting attack hote pare. Because there is not enough oxygen getting to the brain. Shasher koshto hote pare, angina leading to heart attack is related to anemia. Seta hote pare, muscle weakness. Jodi intestinal blood loss thake, tahole color of the stool will change. So there are some signs there. Spleen will be enlarged in certain hemoglobinopathies, etc. এবং আমরা যদি স্কিন দেখি, স্কিনে আমরা প্যালর দেখব। আমরা যদি নেইল দেখি, ওখানে অনেক সময় সাইন্স থাকে, ব্রিটল নেইল, হোয়াট ইজ কাপিং অফ দ্য নেইলস, কি বলে এটাকে, কয়েলিনেকিয়া এটসেট্রা। সো উই নিড টু ফ্রম জেনারেল এক্সামিনেশন উই মে গেট সাম ক্লুজ। Next slide, please. So as we talked about fatigue and lassitude, breathlessness, dizziness, headache, sleep problem, cardiac problem, palpitation, there is a systolic flow murmur. Anemia সাথে অনেক সময় পাওয়া যায়। Heart will be enlarged because it has to work harder. কারণ যখন anemia থাকে তখন তো enough oxygen carry করছে না। So we may have to, there will be palpitation, there will be increased heart rate to provide more oxygen, and that may lead to cardiomegaly. Angina is a recognized feature of anemia. Onek shomoy raktoshunnotar jonno anorexia, dyspepsia thakte pare, ba they could be the reason why the person is anemic. B12 deficiency-তে আমরা peripheral neuropathy পাবো, tingling, numbness, pins and needles, etc. এবং with anemia you can get signs of heart failure, so you may get ankle edema. Next slide. So we talked about iron deficiency anemia, B12, folate deficiency. Folic acid deficiency, if somebody has a bad diet, they can get folic acid deficiency. অনেকেই, বিশেষ করে young people, they do not have enough vegetables and fruit. তারা শুধু বার্গার খেয়ে থাকতে চায়। So they will have folate deficiency. Vitamin C deficiency can lead to megaloblastic anemias, and thyroxine deficiency anemia is quite well known. Next slide, please. Now, this is a slide of anemia. This is iron deficiency. You can see pale red blood cells, different sizes and smaller sizes. So in iron deficiency, the microcytic hypochromic anemia. So cell size is small, and you can see there is pallor. Next slide, please. Whereas this one is a macrocytic anemia. So you can see there are bigger cells. So macrocytic anemia usually caused by
B12 deficiency, folate deficiency, etc. Next slide. Now there is certain anemias of uncertain origin. Anemia, kintu we don't know why. Blood check kurlam, iron is okay, B12 is okay, folate is okay. Then we need to find out which, jehetu amra we have taken a detailed history, among we have done a proper examination, we'll have some clue. The jodi tar chronic infections theke thake, somebody suffering from COPD, chronic, you know, lung disease, chronic kidney disease, somebody's got rheumatoid arthritis, is well known to be associated with anemia, liver cirrhosis because it's not metabolizing things, and if there is an underlying malignancy, that may lead to anemia. So we need to be aware that there are certain diseases. So jokhon amra thik jani na keno anemia hotche, then we have to look for it to find out where the infection is, if the kidney is functioning properly, etc. Next slide. Now, amra anemia bepare motamoti alap korechi. Before I go to ME, is there any questions, queries? I have not gone into details of, you know, iron dose koto deben, folic acid kibhabe deben. You all know these things. I have not gone into the details. Pathophysiology of these things. As a general practitioner, I don't need to know that. I need to know what it is, what is the impact on the patient, how we're going to manage, when to refer this patient, if there is any underlying reason for this anemia, can I manage it? If not, I need to know my limits, when to refer, who to refer. Is it a, you know, problem that you need to go to a nephrologist because it's kidney related? Or is it something, somebody's got cardiac problem, they have got a cardiac valve which is causing destruction of the blood cells and they're getting anemic? So a cardiologist or cardiosurgeon needs to review this patient. In a female, you know, if it is gynecological, then we need to send somebody who deals with menorrhagia and all this side of things. In a children, we need to know if there is underlying, you know, malignancy type of things causing anemia. If it is the tiredness, etc., is anemia is not there, but it is a psychological problem, can we deal with? If not, we need to refer to a psychiatrist or a clinical psychologist or a counselor. So that's our job as a family physician, is to signpost them to the right specialties. Onek shomoy amader rugira jodi nijera select kore, they may end up with the wrong specialist. Unfortunately, wrong specialist, shekhane kichu shomoy noshto hobe, taka poisha noshto hobe. And then they will go to another specialist. This time, the second time, may be lucky. If not, maybe third time lucky. But if they go through a family physician, then chances are they will end up with the right specialist. But the first time, tader bhoganti kom hobe, ebong tader shomoy noshto hobe na, ebong ja khorochpati hobe, eta kaje lagbe. So I pray and hope that Bangladesh, we have good quality general practice, a good, you know, practitioners who are practicing family medicine, improve doctor-patient relationship, and we will have a, you know, a proper health service, inshallah. That's our hope. Any questions?
Okay, if not, আমার ডিসিএল হ্যাঁ এনিমিয়া ডায়াগনোসিস করার জন্য ইনভেস্টিগেশন প্রিলিমিনারি কি ইনভেস্টিগেশন গুলো করতে পারেছেন? বেসিক্যালি ইউ ডু এ ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড সেল কি স্যার আমরা প্রাথমিক অবস্থায় করতে পারি? হ্যাঁ পেরিফেরাল ব্লাড সেল ইভিএল সরি ক্লিয়ার না, মানে ব্লাড কাউন্ট আমরা যেটা করি কমপ্লিট ব্লাড, পেরিফেরাল ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্ম যেটা বলি স্যার, ব্লাড ফিল্ম যেটা বলি, একটা তো স্যার হ্যাঁ ব্লাড কাউন্ট যেটা আমাদের এখানে সিবিসি আমরা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ এটা তো অবশ্যই আছে সিবিসি। আরেকটা হ্যাঁ যেটা হলো যে স্যার তার ব্লাড সাথে ফিল্ম তো যেটা করতে হ্যাঁ বলছে, ফিল্ম তো তারা তো ইট ইজ আপ টু দ্য হিমাটোলজিস্ট, তাই না? আমি তো বলবো আমাকে ইয়ে করো কমপ্লিট ব্লাড টেস্ট করে দাও, উইচ উইল ইনক্লুড হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি, ইসোনোফিল, এমসিভি, এমসিএইচসি, এভরিথিং ওখানে থাকবে, তাই না? উইচ উইল টেল মি ইজ ইট এ ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ইজ ইট এ ম্যাক্রোসিটিক অ্যানিমিয়া। তারপরে ইফ সামবডি ইজ গট ক্রনিক ইলনেসেস, উই ডু সিআরপি to see how bad it is. If we are monitoring somebody with a chronic illness, we will do ESR. So it will depend on the patient. But to establish the diagnosis of anemia, basically we need to do the complete blood count, complete blood test. And it is up to the hematologist to give us the picture. Is what kind of anemia it is. If it is something unusual, it is again the hematologist should communicate with the referring doctor. আমাদের এখানে যেটা হয় যে যদি কিছু হয় তখন hematologist will tell us that you probably need to do, you know, hemoglobin electrophoresis or do this special test or do that test. If it is available to us, আমরা করবো, যদি না হয় তখন will refer the patient to the hematologist, clinical hematologist, and they will do the test. But কথা স্যার preliminary, শোনা যায় না স্যার, হ্যাঁ মানে শোনা যাচ্ছে না, একটু অল্প শোনা যাচ্ছে। ও সরি, তো যেটা বলছিলাম যে টু মেক দ্য ডায়াগনোসিস ইউ নিড টু হ্যাভ এ কমপ্লিট ব্লাড পিকচার, যেখানে আমরা হিমোগ্লোবিন, আরবিসি, WBC, what is the MCV, MCHC, এটা পুরো পিকচারটা আমরা প্যাথল ল্যাব থেকে আমরা পাব। আমি বলছিলাম যে যদি আনইউজুয়াল কোনো সেল প্যাটার্ন থাকে ইত্যাদি, তখন আমাদেরকে এখানে অ্যাডভাইস করা হয় দ্যাট উই নিড টু ডু ফার্দার স্পেশালিস্ট টেস্ট লাইক হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, যে থ্যালাসিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া ইত্যাদি ইত্যাদির জন্য উই মে হ্যাভ টু ডু সাম স্পেশাল টেস্ট। অনেক হিমোগ্লোবিনোপ্যাথিস আছে না, যার জন্য ইউ হ্যাভ টু কালেক্ট ইউরিন ফর 24 আওয়ার্স অ্যান্ড ডু সাম মোর ব্লাড টেস্ট, স্পেশালিস্ট টেস্ট। যদি আমরা করতে না পারি তখন আমরা ক্লিনিক্যাল হিমাটোলজিস্টের কাছে রেফার করি। উই নিড টু ডু দ্য ব্লাড টেস্ট এবং অন্যান্য যে টেস্টগুলো ডিপেন্ড করে, ইফ উই ফাইন্ড অর্গানোম্যাগালি, যে কারো স্প্লিন বড় আছে, লিভারটা পালপেবল, দেন উই নিড টু ডু এ আলট্রাসনোগ্রাম। সোনোগ্রাফি করলে উই উইল হ্যাভ অ্যান আইডিয়া, উই মে হ্যাভ টু ডু লিভার ফাংশন টেস্ট, আমাদেরকে কিডনি ফাংশন টেস্ট করতে হবে। ইফ উই ফিল দিস পেশেন্ট মে বি হাইপোথাইরয়েড বিকজ দ্য স্কিন ফিলস ডিফারেন্ট, দে আর গিভিং এ হিস্ট্রি অফ ওয়েট গেইন, এয়ার লস, ফিলিং কোল্ড অল দ্য টাইম, ওকে উই নিড টু ডু দ্য থাইরয়েড ফাংশন টেস্ট। সো সেজন্য হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন ইজ সো ইম্পর্টেন্ট বিকজ দ্যাট উইল টেল আস হোয়াট টেস্ট টু ডু, নট দ্য ওয়ে আমরা যেখান মানে 20টা টেস্ট দিয়ে দিলাম, থাইরয়েড ফাংশন সবাই করে ফেললাম, whether they have symptoms or not, এগুলো করে আমরা we are actually
doing a disservice to the patient and to ourselves as well. Is that clear? Yes, sir. Thank you, sir. Thank you, sir. Okay. Any other questions? Amar emphasis ta hoche. We all know, you all know medicine. You probably know more than me. But it is delivering the service. যেখানে আমাদের প্রবলেম হচ্ছে, যেখানে আমরা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ গড়ে তুলছি না, আমাদের যদি চেষ্টাটা থাকে যে উই ইম্প্রুভ আওয়ার কনসালটেশন স্কিলস, আওয়ার কমিউনিকেশন স্কিলস, উই ইম্প্রুভ অ্যান্ড ওয়ার্ক অন আওয়ার রিলেশনশিপ, আমার মনে হয় যে উই ক্যান প্রোভাইড এ এক্সেলেন্ট সার্ভিস in the primary care level. But apnara janen 70-80% problems can be solved in primary care in general practice with family medicine. So ami jokhoni karo sathe kotha boli practicing in Bangladesh, I urge them, please, please look at these things. Sorry, enough. So let's go back. Go to myalgic encephalomyelitis or chronic fatigue syndrome. Now, eta je kono boyoshe hote pare. It is more common in women and in the 20 to 50 age group. Now, causes, symptoms, investigations, and treatment. Let's go to the next slide, please. Now, causes of ME. Shadhananto dekha jay karo viral infection er pore, particularly glandular fever, ebong ekhon obosho COVID has been included in this. Long COVID jeta bolchi. People will have all sorts of symptoms, feeling tired, lack of appetite, not wanting to do anything, lack of interest, sleep problem, etc., etc. Onek kichu hoy. Bacterial infection, pneumonia pore hote pare, chronic fatigue syndrome. Jodi karo immune system problem hoy, shekhane hote pare. Hormone imbalance hole hote pare. And for some strange reason, some families suffer more with ME or chronic fatigue syndrome. I don't know why, but we have, that has been observed. Next slide, please. Symptoms, extreme tiredness, tired all the time, even after rest or sleep. So, shokale ute bole, ami tired, ghumate jokhon jai, tokhono tired. So, they don't have any escape from tiredness. Sometimes there will be ups and downs. They also take longer time to recover. Jodi keu ektu hatahati kore, tar pore tar abar ek ghonta du ghonta shuye thakte because they feel exhausted. Sleep disturbance hote pare. Concentration problem, memory problem, aches and pains, joint pain, muscle pain. It's quite common in ME, headache, dizziness, palpitation. So all sorts of variety of symptoms is associated with myalgic encephalitis or chronic fatigue syndrome. Next slide, please. This is just another way of presenting. So pain, exertional malaise, fatigue,
স্লিপ প্রবলেম, মেন্টাল থিঙ্কিং প্রবলেম, মুভমেন্ট প্রবলেম, বাওয়েল প্রবলেম হতে পারে, সামবডি ফিলস ফিভারিশ, অ্যাপিটাইট চেঞ্জ, ইমিউন সিস্টেম, ফ্যাটিগ, মাসল জয়েন্ট পেইন। সো দিস ইজ জাস্ট অ্যানাদার ওয়ে অফ প্রেজেন্টিং অল দিস সিমটমস। নেক্সট স্লাইড প্লিজ। নাও হাউ ডু উই ট্রিট ME? It is obviously we treat all the symptoms, painkiller if they are in pain, headache, sleep problem, only they may need mild sleeping tablets, palpitations, only they may need a low grade, low dose beta blocker like propranolol, etc. We can advise them about lifestyle changes. So energy management in a way is basically, যদি কেউ বলে যে আমি যদি 500 গজ হাঁটি তাহলে আমাকে আরো 2 ঘন্টা শুয়ে থাকতে হয়, তখন বলতে হবে যে আপনি 100 গজ হাঁটেন। গ্রেজুয়ালি অ্যাডাপ্ট ইউর সেলফ অ্যান্ড কনজার্ভ এনার্জি, ডোন্ট গেট টু এক্সস্টেড ডুইং এনিথিং। সো দে নিড টু হ্যাভ সাম লাইফস্টাইল চেঞ্জেস। If they are working, etc., they need to set off for work early, that have enough time. The journey, the dhokolta, seta jonno office e giye ekটু আগে পৌঁছে recovery করতে পারে, so they can work, etc. So we may have to do that. Plus lifestyle change er moddhe, jemon if they smoke, they should stop smoking. If they drink alcohol, they should stop or reduce. They shouldn't take any. অনেকে মনে করে যে উই ক্যান ট্রাই সাম ড্রাগস লাইক ক্যানাবিস এটসেট্রা উইচ মে হেল্প, বাট দে শুড নট বি ট্রাইং ইট দেমসেলভস। বাট দ্য মেইন স্টে অফ থেরাপি ইজ দি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, CBT, দ্য টকিং থেরাপি, বিকজ ওয়ান্স দে আর ইট ইজ বিকামিং এ ক্রনিক থিং, সো বিকজ দে ফিল টায়ার্ড অ্যান্ড ফিল exhausted after certain illnesses, they get hopeless, they feel I'm not going to recover, amar ar kono bhobishyot nai, kichu nai, then they need to work on those psychological issues with a clinical psychologist or a counselor, have a cognitive behavior therapy which may have an impact and improve their condition. Next slide please. And then we don't always cure ME. So we've talked about lifestyle changes. We also need support. That person will need support from family and friends. Family ke understanding hota hai je ei lokta ei bhonita kore ba kaaje giye kaaj kore na ba bondhu bandhobra বলে বাইরে আসে না, আনসোশাল হয়ে গিয়েছে। দে নিড টু আন্ডারস্ট্যান্ড যে হি অর শি ইজ নট কেপেবল অফ সাস্টেইনড অ্যাক্টিভিটি। সেই জিনিসটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যদি বোঝে তাহলে দে ক্যান সাপোর্ট দিস পার্সন, দে ক্যান ইউ নো হেল্প দ্যাট পার্সন উইথ সেভিং এনার্জি, নট ডুইং টু মাচ, নট গেটিং এক্সস্টেড এটসেট্রা। আর আমরা ইমোশনাল হেলথের কথা বলেছি যে বিকজ অফ দিস ইনএবিলিটিস দে উইল হ্যাভ প্রবলেমস উইথ দেয়ার মেন্টাল হেলথ, দে উইল নিড হেল্প অ্যান্ড সাপোর্ট। বাট উই নিড টু টেল দেম দ্যাট উই ক্যানট কিওর ইট, ইউ উইল হ্যাভ টু লিভ উইথ ইট। সো দিস ইজ ইম্পর্টেন্ট দ্যাট লিভিং উইথ দিস ক্রনিক ফেটিক সিন্ড্রোম, উই নিড টু বি ক্লিয়ার with them and say we have to manage it. And ekhane amader family physician that we have a big role to play, we have a supportive role to play for not only the patient but their family as well. Next slide please.
So I have covered in 1 hour. So that we have got a bit of time for any questions. Thank you for listening. And if you have any questions, please go ahead and ask. মনে হয় স্লাইডটা যদি আমরা এখন সরিয়ে নেই, দেন ইভেন ইফ ইউ ক্যানট লিসেন, আই থিঙ্ক দ্যার ইজ ফেসিলিটিস ফর সরি, আই গট কাট আউট, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমি এই জন্য বলছিলাম যে যদি শোনা না যায়, ইউ ক্যান অলওয়েজ, দ্যার ইজ এ ফেসিলিটি ফর চ্যাট। ইয়া স্যার, এই ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোমের ব্যাপারে স্যার একটু জিনিস হলো স্যার, হ্যাঁ, আমাদের দেশে যেটা হয় যে স্যার অধিকাংশ রোগী টায়ার্ডনেস নিয়ে আসে, কিন্তু কমপ্লেইনটা একটু ভেগ কমপ্লেইন হয়, তার অন্য জিনিসগুলি সমস্যাগুলো সে বেশি বলে, মানে একেবারে অ্যাকিউরেটলি ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম এটা হুবহু ডায়াগনোসিস করা তো এখানে আমাদের মানে চেম্বার টেম্বারে যেসব রোগীগুলো দেখা যায় একদম এইভাবে হয়তো বলেন। আমার মত হচ্ছে স্যার এইটা অ্যাকিউরেটলি ডায়াগনোসিস করব করার কোনো ইয়ে কি আছে কিনা, কোনো না দেন ইনভেস্টিগেশনের সহায়তা নিতে পারি নাকি, এটা মেইনলি আমার হিস্ট্রি এবং এক্সামিনেশনের মধ্যে দিয়েই এটাকে বের করে নিয়ে আসতে হবে। ইট ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। সো আমরা ওকে ওর হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করে কিছুই পাচ্ছি না। উই নো দ্যাট পার্সন হ্যাড এ ভাইরাল ইলনেস, ব্যাড ইনফ্লুয়েঞ্জা অর কোভিড এটসেট্রা, এবং এখন এইসব হচ্ছে। সো উই ক্যান রিলেট টু ওয়ার ইট ইজ কামিং ফ্রম, বাট দ্যার ইজ নো ডায়াগনস্টিক টেস্ট ওনার। সেজন্যই এখানে হেভি রিঅ্যাসুরেন্স এবং সাপোর্ট দরকার, এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। পেশেন্টকে বোঝাতে হবে যে দিস ইজ দি আফটার ইফেক্ট অফ দি ইলনেস ইউ হ্যাড, দিস মে গেট বেটার অর মে নট, বাট দিস ইজ সামথিং ইউ উইল হ্যাভ টু লিভ উইথ ইট, অ্যান্ড আই এম উইথ ইউ টু হেল্প ইউ। আমি আপনার সাথে আছি, ইট ইজ এ জার্নি উইল হ্যাভ টুগেদার। এবং পেশেন্টকে তখন যে সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্টটা হচ্ছে, সেটা অনেক সময় যদি তারা খোলামেলা কথা বলে ডাক্তারের সাথে যে আমার এই অসুবিধা হচ্ছে, বা আমার ভয় হচ্ছে আমার কোনো ক্যান্সার হয়েছে কিনা, বা আমার এটা হয়েছে কিনা, উই নিড টু রিএশিওর যে আমরা সব টেস্ট টেস্ট করে আমরা কিছুই পাইনি। সো ইউ ডোন্ট হ্যাভ এনিথিং সিরিয়াস, বাট ইফ ইউ নিড ফার্দার ইনপুট, যদি আপনি চান কাউন্সিলরের সাথে রেফার করে দেব, বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে আপনি কথা বলেন, অ্যান্ড দি ফ্যামিলি ফিজিশিয়ান হ্যাজ এ ডিউটি টু টক টু দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল। যদি ম্যারিড পার্সন হয়, তাকে তার হাজব্যান্ড বা ওয়াইফকে বোঝাতে হবে যে হি ইজ নট লেইজি, হি ক্যানট ডু ইট, কারণ অনেক ফ্যামিলি কনফ্লিক্ট হচ্ছে, সেটার তার উপর প্রেশার আসছে। সো ইউ নিড টু ট্রিট দ্য হোল ফ্যামিলি ইন এ ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম, বাট দ্যার ইজ নো স্পেসিফিক ডায়াগনস্টিক টেস্ট, আনফর্চুনেটলি। ইজ দ্যাট স্যার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি স্যার, এইটার ফ্যামিলি মেডিসিন ফ্যামিলি ফিজিশিয়ান কি এক্ষেত্রে কোনো স্কোপ আছে? আপনি যদি ইফ ইউ আর ট্রেন্ড ইন ইট দেন ফাইন, কিন্তু অনেক সময় হয় কি, ইফ ইউ বিন সিইং দিস পেশেন্ট অর ফ্যামিলি ফর মেনি ইয়ার্স, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, ডাক্তারকে তারা ফ্রিলি বলতে পারে যে আমার এই ভয় হচ্ছে, আমার এই অসুবিধা হচ্ছে। সো ইউ ক্যান গিভ সাম প্র্যাকটিক্যাল সাজেশন যে আপনি এইভাবে করেন,
বা এটা এভাবে সামলান, বা ফ্যামিলিকে বললেন যে ইউ বি মোর আন্ডারস্ট্যান্ডিং, তার সিমটোম্যাটিক কিছু ট্রিটমেন্ট দিলেন। বাট সব সময় তো আমাদের এই লো গ্রেড সিবিটি তে কাজ হবে না, তখন হয়তো আপনাকে একটা কাউন্সিলরের কাছে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে পাঠাতে হবে, বিকজ দে আর মোর ট্রেইনড টু ডিল উইথ দিস কেসেস। This needs more time actually. It's coming to be better. দ্যাটস দ্য হোল আইডিয়া। এটাই আমাদের এখানে যে আমরা যে ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস করছি, সো এখানে তো উই হ্যাভ টাইম, এবং পেশেন্টটাকে যেহেতু আপনি বছরের পর বছর দেখছেন, ইউ নো দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি, ইউ ক্যান নো হোয়াট সর্ট অফ প্রবলেম দে আর হ্যাভিং অলরেডি, তাদের কি কি সমস্যা আছে বাড়িতে এবং আগামীতে কি হতে পারে, ইউ ক্যান অ্যান্টিসিপেট। সো দিস ইজ ওয়াই ফ্যামিলি মেডিসিন ইজ সো ইম্পর্ট্যান্ট, টু হ্যাভ এ রিওয়ার্ডিং অ্যান্ড ফ্রুটফুল আউটকাম অফ দিস কনসালটেশনস উই হ্যাভ। যদি ওয়ান অফ কেউ একদিন আসলো একটা প্রেসক্রিপশন নিয়ে চলে গেল, ওকে তার অ্যাকিউট প্রবলেম সলভ হয়ে গেল, কিন্তু যখন ক্রনিক ইলনেসের মধ্যে আসে, ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ, রেসপিরেটরি প্রবলেম, আর্থরাইটিস পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, অল দিস থিংস শুড বি ম্যানেজ বাই দ্য ফ্যামিলি ডক্টর, নট অলওয়েজ দ্য ট্রিটমেন্ট সাইড অফ থিংস। যেমন কারো ডায়ালাইসিস হচ্ছে, দ্যাটস হসপিটাল উইথ ডিল উইথ ইট, কিন্তু তার যে এফেক্টটা, তার আফটার ইফেক্ট, তার যে আফটার কেয়ার, দ্যাট দ্য বেস্ট পার্সন টু ডু ইট ইজ দ্য ফ্যামিলি ডক্টর অ্যান্ড দ্য টিম। আমাদের এখানে ফ্যামিলি ডক্টরের সাথে নার্স নার্সেস আছে, উই হ্যাভ আদার থেরাপিস্ট, উই ক্যান অ্যাপ্রোচ, ফিজিওথেরাপির দরকার হয়, অকুপেশনাল থেরাপির দরকার হয়, সোশ্যাল সার্ভিসেস ইফ দে আর হ্যাভিং ফাইন্যান্সিয়াল প্রবলেম, কারণ একজন ক্রনিক ইলনেসের জন্য কাজ করতে পারছে না। সো দ্যাট নিডস টু বি লুকড অ্যাট। সো হেলথ ইজ নট অনলি প্রেসক্রাইবিং অ্যান্ড জাস্ট দি হেলথ, তার অকুপেশন, ফাইন্যান্স, ডু দে হ্যাভ এ হাউস উইচ ইজ লিভেবল, ডু দে হ্যাভ ট্রান্সপোর্ট ফেসিলিটিস, এগুলো অনেক কিছু ইজ ইনভলভড ইন হেলথ। আমরা সাধারণত আমরা জাস্ট ওই ক্লিনিক্যাল সাইডটাই দেখি, যে আনুষাঙ্গিক জিনিসগুলো আমরা দেখি না, বাট ইট হ্যাজ টু বি এ হোলিস্টিক অ্যাপ্রোচ টু এ পেশেন্ট। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর এ ফ্যামিলি ফিজিশিয়ান অর এ স্পেশালিস্ট, হোলিস্টিক অ্যাপ্রোচটা না হলে আমাদের যে সমস্যাগুলো হয় ইটস বিকজ অফ প্রবলেমস অফ কমিউনিকেশন, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড নট হ্যাভিং এ গুড ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। Any other questions, queries? Has it been useful? আরো কেউ কমেন্ট করেন? দেবজানী বড়ুয়া, আব্দুল কুদ্দুস, ডক্টর নাহিদ, ডক্টর জি স্যার, ইউজফুল স্যার, অবশ্যই। আমি তো এটা ইনফ্যাক্ট মানে এটা প্রথম আমার জন্য, এই যে ক্রনিক যেটা এনকেফালোমায়েলাইটিস যেটা বা ক্রনিক ফ্যাটিগ সিন্ড্রোম, এটা এটা তো জানলাম। What do you think about the approach to patients and আমাকে ওই মানে mutations? মেইনলি ওর ওর কথা মানে ওনার যে প্রবলেম সেগুলো শুনতে হবে, তারপর এক্সক্লুশন করে তারপর ফার্দার প্রসিড করতে হবে। একটা রোগীর জন্য আপনারা কতটা সময় পান? সাধারণত কনসালটেশন টাইম যথেষ্ট পাওয়া যায়? স্যার আমি আসলে ওরকম পেশেন্ট দেখি না, আমি তো টিচার বেসিকের, ওকে, আমি অনেক বছর ধরে পড়াচ্ছি, তো আমি ওরকম টিচিং এতে নাই, আমি টিচিং ইয়েতে আছে আর কি, তো আমি ওকে,
ক্লিনিক্যাল আর একটু কি। ক্লিনিক্যালের মানে একটু পেশেন্ট দেখতে চাচ্ছি দেখে ফ্যামিলি মেডিসিন নিয়ে একটু এই কোর্সটা করছি আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার আসসালামু স্যার। আলাইকুম স্যার। হ্যাঁ স্যার বলেন বলেন। স্যার ওই যে ক্রোনিক ফেটিক সিন্ড্রোম আর ফাইব্রোমায়ালজিয়া, এটার হ্যাঁ মধ্যে স্যার একটু মানে কিছুটা মিল আছে কিনা? ফাইব্রোমায়ালজিয়া পেইন, আবার ওই দুর্বল এটা উইকনেস এটা বলে হ্যাঁ স্যার। ফাইব্রোমায়ালজিয়া ইজ মোর স্পেসিফিক, whereas chronic fatigue syndrome is like a combination of quite a few things. It's similar, approachটাও similar হবে। ফাইব্রোমায়ালজিয়াতেও আপনাকে symptomatic treatment দিতে হবে, psychological support দিতে হবে ইত্যাদি ইত্যাদি। সো ইয়া দে আর কোয়াইট সিমিলার। স্যার হচ্ছে যে এনিওয়ান আমি প্র্যাকটিস করি স্যার, মানে রুগী ডেলি 15টার মতো দেখি, কিন্তু আমি কনসালটেশন টাইম স্যার অনেক কম পাই, মানে 3 মিনিট 4 মিনিট একটা রুগীর জন্য, কেন? মানে এর বেশি স্যার এর বেশিক্ষণ ধরে দেখতে গেলে বাইরে যে রুগী 15 মিনিট? 15টা রুগী দেখে না। মানে ইয়ে করে এত ফোন লাগে এরকম দেখা যায়। কিন্তু আপনাদের ওই কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নাই, সব রুগী একসাথে এসে বসে থাকে সেই জন্য? জি স্যার, জি স্যার, মানে সব রুগী একসাথে বসে থাকে, দেখা যাচ্ছে যে আমি 4 PM এর চেম্বারে বসতেছি, রুগী আছে 20টা, ওরা অস্থির হয়ে যায় যে মানে কত তাড়াতাড়ি দেখে। এখানে আপনার কিছু সিস্টেম চেঞ্জ আনতে হবে, যে রুগীরা এসে একজন একজন করে নাম লেখাতে হবে, এবং একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যদি হয় তাহলে একজন রুগী 4টার সময় এসে নাম লেখালেও যদি দেখে তার আগে আরো 5 জন রুগী আছে, তাহলে 10 মিনিট করে হিসাব করলে তার 50 মিনিট পরে এসে দেখা পাবে ডাক্তারের। এরকম আমাদের যেমন এখানে অনেক বছর আগে ছিল এরকম, সবাই এসে বসে থাকতো, বাট এখন সবাই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, সো দে নো এক্স্যাক্টলি কখন। তখন এর মধ্যে ওই একটু 15-20 মিনিট দেরি হলে অনেক সময় অধৈর্য হয়ে যায় রুগী। রুগী তো রুগী, বাট জি ইফ স্যার, ইউ ডোন্ট, আপনি যদি চেষ্টা করেন যে একটু সময় নিয়ে দেখতে, দেখবেন যে ওই রুগীগুলো উপকৃত হবে এবং ওরাও ফিরে আসবে। এই যে একটা আপনি সামহাউ ইউ নিড টু ইনফর্ম ইউর পেশেন্ট, এই যারা রুগী আসে তারা কি রেগুলার না কি ওই একবার দেখা পাইলে না তারপরে আর নাই? স্যার মানে হচ্ছে যে নতুন রোগী স্যার মানে 60% এর মতো, আর পুরাতন রোগী স্যার 30-40%। আচ্ছা মানে ফ্যামিলি মানে আমার তো মনে করি জেনারেল প্র্যাকটিস, তো মানে হ্যাঁ ফ্যামিলির সাথে অত ইয়ে না, মানে ওই এলাকার রুগী 2 লাখ রোগের 2 লাখ হতো জনসংখ্যা, দেখা যাচ্ছে যে গড়ে প্রতিদিন 15 রোগীর জন্য আসতেছে এরকম। কিন্তু ওই যদি ক্রনিক রোগী যারা ঘুরে আসে রিটার্ন রোগী, তাদের দিয়ে আপনি শুরু করেন, যা ধরেন আপনি একটা হাই ব্লাড প্রেশারের রোগী দেখলেন, তার ওষুধপত্র দিলেন, তখন যদি বলেন ভাই আপনি 3 মাস পরে 2 মাস পরে আবার আসেন, আপনি চেক করান, এগুলো করতে হবে, এবং একটা সিস্টেম করে দেন যে দে কুড হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট টাইম, তো হাফ হাফ করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমকে, কিছু হলো অ্যাডভান্স বুকিং আর কিছু ওই অন দ্য স্পট। ওইভাবে যদি সিস্টেম চেঞ্জ করেন তাহলে দেখবেন লোকজন জেনে যাবে যে আমি যদি অ্যাপয়েন্টমেন্ট করে আসি তাহলে আমাকে বেশি সময় বসতে হবে না। থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, এরকম কিছুটা আমি করছি স্যার, যে হুম পুরাতন রুগী যারা প্রেশার ডায়াবেটিস, হাই প্রেশার ডায়াবেটিস, হুম ওরা যেন হচ্ছে সন্ধ্যার পরে আসে, তখন একটু ফ্রি হয়ে এরকম কিছু। রাইট রাইট। আপনি কোন এরিয়াতে প্র্যাকটিস? আমি স্যার দিনাজপুর এলাকা? স্যার হ্যাঁ দিনাজপুর স্যার দিনাজপুর স্যার দিনাজপুর। দিনাজপুর ও ওকে, আমি ভাব বলছিলাম যে নভেম্বরে আমি দেশে আসবো, তখন উই কুড হ্যাভ এ চ্যাট অ্যান্ড ডিসকাশন হাউ টু অর্গানাইজ। নভেম্বরে দিনাজপুরে খুব শীত স্যার, খুব শীত। আপনাকে ঢাকায় আসতে হবে। জি স্যার। এনি আদার কোয়েশ্চেন্স এনিওয়ান?
আনোয়ার ফারুক কিছু বলতে চাচ্ছিলেন। স্যার, ওই কোশ্চেনটা চলে আসছে আর কি, আমি বলতে চাচ্ছিলাম যে এনি আদার নেম ফর দিস ওয়ান, তো পাবলিক পজিশন উনি বললেন যে ফাইব্রোমায়ালজিয়া, এটা স্যার মানে অনেকটাই মিলে যায়, রাইট? অনেকটা মিলে যাচ্ছে, কিন্তু জি স্যার, ফাইব্রোমায়ালজিয়া সাধারণত হয় যে কারো ইউজুয়ালি রিউমাটিজম, আর্থ্রাইটিস এগুলোর সাথে, হোয়ারেজ ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম ইজ অ্যান আফটার ইফেক্ট অফ সার্টেন ভাইরাল ইলনেসেস। গ্ল্যান্ডুলার ফিভারের পরে আমরা দেখতাম আগে এটাই ছিল, বা ব্যাড ইনফ্লুয়েঞ্জা ফ্লু হলে, নট জাস্ট কমন কোল্ড, প্রপার ইনফ্লুয়েঞ্জা যেটা, সেখানে দেখতাম। আর এখন এই যে কোভিড এর পরে লং কোভিড ইজ সামথিং, ইজ ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম বেসিক্যালি। জি স্যার, এটা আমরা খুবই কমন দেখতেছি যে মানে কিছু কিছু কোভিড পোস্ট কোভিড পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই কমপ্লেইনটা ইয়েস মানে পেইন, টায়ার্ডনেস এবং ফরগেটফুলনেস, এটা বেশ ভালোই দেখা যাচ্ছে। ইয়া, সো দিস আমার ইজ ওয়ান, নিজের কয়েকজন রিলেটিভ এর মধ্যে আমি দেখছি তাদের খুব অ্যাক্টিভ ছিল একসময়, রাইট, কিন্তু কোভিড হওয়ার পরে ইজ সাফারিং দেন 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার্স, সেম টায়ার্ড এবং ফরগেটফুলনেস। সেই জন্যই দে নিড লট অফ সাপোর্ট, দে নিড এ প্রপার ফ্যামিলি ফিজিশিয়ান, ফ্যামিলি প্র্যাকটিস সেট আপ, যেখানে দে ক্যান অ্যাপ্রোচ দ্য ডক্টর, দ্য হোল ফ্যামিলি ক্যান কনসাল্ট দ্য পার্সন, দ্য ক্লিনিশিয়ান, অ্যান্ড সিক হেল্প। এবং আপনারা সাইন পোস্ট করে দিতে পারেন যে ভাই আপনি ওইখানে যান বা সাইকোলজিস্ট দেখান, ইত্যাদি ইত্যাদি। সো উই হ্যাভ এ বিগ রোল টু ম্যানেজ দিস পেশেন্টস। হসপিটালস আর নট গুড প্লেস টু ম্যানেজ দিস, তাদের সেই সময় নাই, সেই এক্সপার্টিস নাই। ওকে, থ্যাংক ইউ ফর লিসনিং, আই হোপ ইট হ্যাজ বিন ইউজফুল, অ্যান্ড ইফ দের ইজ নো মোর কোয়েশ্চেন উই ক্যান প্রবেবলি ফিনিশ নাও। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা আই'ম জাস্ট লিভিং দি জুম মিটিং। থ্যাংক ইউ স্যার। জামিউল হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার হেল্প, অ্যান্ড আই থিঙ্ক সাইফুল ইসলাম অলসো হেল্পড। ওকে, বাই। বাই স্যার।